জগন্নাথপুরের সমাজকর্মী শিক্ষানুরাগী স্মরণে লন্ডনে স্মরণসভা অনুষ্ঠিত বিশিষ্ট সমাজকর্মী শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যক্তিত্ব নয়াবন্দর দেমুকি উচ্চ বিদ্যালয় কলেজের আজীবন শুভাকাঙ্ক্ষী ম্যানেজিং কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য সদ্য প্রয়াত রাজা চৌধুরী জেতিমিয়া স্মরণে পূর্ব একটি হলে স্মরণসভা অদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার সাত জুলাই বিকেলে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত এ স্মরণসভার আয়োজক ছিলেন যুক্তরাজ্য বসবাসরত ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কবি সাদিকুল্লাহ সহ পরিচালনা করেন আনোয়ারুল হক চৌধুরী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র আক্তার খান এ শহরসভা দোয়া মাহফিলে সদ্যপ্রয়াত একলিমুর রাজা চৌধুরী জিতু মিয়ার আত্মার মাগফারাত কামনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সাবেক অধ্যাপক রফিক আহমেদ সাবেক শিক্ষক আরবা হুসেন কামালি কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাহাঙ্গীর কামালী মিসবাউদ্দিন চৌধুরী সাদবির কামালী মানিক মিয়া কামালী মাহিম আহমেদ রেদওয়ান খান ফয়জুর রহমান চৌধুরী ফজলু রনক আহমেদ সাবেক অধ্যক্ষ মোহাম্মদ সায়দ রহমান মিজান চৌধুরী গীতিকার সাদক কবি শেখ মুফাজ্জুল হোসেন শেখ মাহবুব আলম ও রাজীব আহমেদ খান প্রমুখ সবাই অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী রতন কামালি গুলাব মিয়া আব্দুর রব ইলিয়াস কামাল সাফি জিয়াউল হক মিজান চৌধুরী মোস্তাক চৌধুরী আক্তার খান আব্দুল হক কবিরি আব্দুল রাকিব রুনু জিলুমিয়া আবু জাফর চৌধুরী সুমন আক্তার আহমেদ হাবিব রহমান চৌধুরী আনহার আহমেদ ও আপেল মাহমুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এসহন সবাই বক্তারা বলেন আর যদিও জিতিমিয়া সাহেব আমাদের মধ্যে নেই কারণ মানুষ মরণশীল এ দুবস মেনে নিয়ে বলতে হয় তিনি জীবদ্দশ্রায় যে যতগুলো ভালো কাজ করে গেছেন তোর মধ্যে এই বিদ্যালয় লগ্ন থেকেই তার মেধাশ্রম চিরস্মরণ হয়ে থাকবে তিনি নেই কিন্তু তার আত্মপরিচয় ও চেতনার অস্তিত্ব রেখেছেন এই সমাজে তার ভালো কাজগুলো মানুষের মাঝে তাকিয়ে বাঁচিয়ে রাখবে দীর্ঘকাল জ্যা টাইমস টিভি লন্ডন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين يا أرحم الراحمين علمتنا لا إله إلا هو الحي القيوم الله واحد لا إله إلا هو الرحمن الرحيم لنا محمد صلى الله عليه وسلم هو